ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আপনাকে এই পার্সোনাল একটা কোশ্চেন করি হ্যাঁ একবার সরাসরি পার্সোনাল কোনো প্রশ্ন উত্তর দেই না ভাই না 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 আমার কোশ্চেন এর সাথে এটা এক্সিস্ট করে কিনা মোস্তফা হোসেন ভাই মানে আমার আমার কোশ্চেনের সাথে জিনিসটা আসে কিনা আমার সেন্সে বুঝছেন সেজন্যই বলতেছি উডিরে সেট বুঝছেন আমি আপনাকে কি ইয়ে করছি না সেটা হচ্ছে যে আপনি অবশ্যই কোনো না কোনো ধর্ম মানে ধর্মীয় যে ফ্যামিলি থেকে অবশ্যই আসছেন তাই না যে কোনো ধর্মই হল হ্যাঁ তো ক্ষেত্রে আপনার ধর্মীয় যে বিষয়টা মানে এলিগেশনটা সেটা কোন জায়গা থেকে আসছে হাদিস না কোরআন অবশ্যই আপনি মুসলিম আসি মহিদিন যেহেতু নাম হাদিস থেকে আসছে না কোরআন থেকে আসছে ভাই কোরআন হাদিস সমস্ত কিছু থেকে আসছে আপনি কি ভাবেন যে আমি শুধুমাত্র হাদিস পড়ছি কোরআন পড়ি নাই কোরআন পড়ছি হাদিস পড়ি নাই এটা কি আপনার মনে হয় ভাই কোনোভাবে হ্যালো

কিভাবে কি আপনাকে আচ্ছা সেটা হচ্ছে এমন কোন আপনার আমি তো এতটা পড়াশোনা করি না ধর্মীয় সম্পর্কে সেক্ষেত্রে তারপর একটা প্রশ্ন করলাম কোরআনে কোন রুল বা কোনো ধরনের আপনার মানে রিলিজিয়াস বা হচ্ছে ধরেন আপনার অন্য অন্য ধর্ম বলেন বা এটার সাথে সাংঘর্ষিক কোন ধরনের কথাবার্তা কি আছে ধর্মে কোরআনে আমি হাদিসের কথা কি কথা কি কথা আপনার কিছু বোঝা যাচ্ছে না ভাই আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না কিসের সাথে মানে কনফ্লিক্টিং আছে কিসের সাথে মানে আমি বলতেছি যে আমাদের যে ধরেন কোরআন আমরা আমি আমি মুসলিম বুঝছেন সেই ক্ষেত্রে আপনার কোরআনে কোন এমন কোন বাক্য আছে যেটা আপনার মানে অমানবিক বা হতে যে হাজার 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 শত শত আছে শত শত হাজার হাজার বয়সমো থেকে শুরু করার মানুষের যে এটা কি রাইট বললাম ভাই বিলিভার ভাই শত শত হাজার হাজার আছে কোরআনে যেমন ধরেন যেমন ধরেন শিশুদের সাথে শিশুদের সাথে যৌন কর্ম করা হ্যাঁ ভাই সূরা তালাকের 4 নম্বর আয়াত পড়েন ওই আয়াতটা পড়বেন প্রথমে তারপর এটা তাফসীর পড়বেন তারপর ওই সম্পর্কিত যত হাদিস আছে সেগুলো পড়বেন তারপর সিরাত পড়বেন সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে ইসলাম শিশু বিবাহ এবং শিশুর সাথে যৌন কর্ম দুইটা কি বৈধতা দেয় ঠিক আছে 33 নম্বর সূরার 49 নম্বর আয়াত এবং 65 নম্বর সূরার 4 নম্বর আয়াত দুটো একসাথে পড়বেন পড়ার পরে বুঝবেন যে এখানে কি বলা আছে তারপরে হচ্ছে যুদ্ধবন্দী নারীদেরকে গণিমতের মাল হিসেবে আইনা তাদেরকে দর্শন করতে বলে ইসলাম ধর্ম হুম একদম সরাসরি কোরআনে আছে সরাসরি হাদিসে আছে নবী নিজের জীবনে কইরা গেছে সিরাতের ভিতর একদম গন্ডায় গন্ডায় আছে কোনো জায়গায় বাদ নাই কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে তুলে এনে দর্শন করার।

ছিল তো আমি যতটুকু জানি যে দুই কপি বা একটু দেখেন একটু দেখেন আমাকে সেই ইনস্ট্রাকশনটা একটু দেখেন আমাকে না না ভাই সরি আমি শিওর না আমি শিওর না বাট আমি অ্যাড্রেস করছি আর কি হয়তো দুই কপি বা তিন কপি বিভিন্ন ধরনের যে আলোচনা শুনি সেখান থেকে হয়তো যতটুকু জানলাম সরি সরি ওসমান রাদিয়াল্লাহ সম্ভবত আপনার কোরআন ইয়াকে সংরক্ষণ করছিল সম্ভবত তাহলে মুহাম্মদের জীবদ্দশাতে তো কোরআন নামক কোনো বইয়ের অস্তিত্ব ছিল না নাকি না না ছিল না ঠিক আছে

তারপর তো ওই যে বললো বিভিন্ন জায়গায় যে বললো যে কোরআনকে ধরে রাখতে কোরআনকে আঁকড়ে ধরে রাখতে কোরআন কোরআনকে ধরে রাখার দায়িত্ব তো আল্লাহ নিছে অন্য কেউ তো নেয় নাই ওসমান তো এটা নেয় নাই দায়িত্ব ওসমানের দায়িত্ব তো এটা না আল্লাহ নিছে তো তাহলে মোহাম্মদ কোথাও বলছে এরকম কথা যে তোমরা কোরআন নামক একটা কেতাব লেখা রেখো এটার ভিতরে সব সুরা গুলা লেখা এই জাস্ট এই কথাটা কথা বলছে এটা আমাকে বের করে দেখা লাগে তারপরে আপনার সাথে কোরআন নিয়ে কথা বলবো সেটা তো আপনি দেখাতে পারবেন না

আপনি যে বলছেন যে ওই গ্রন্থের কথাটা লর্ড কমান্ডমেন্ট এবং এই গ্রন্থের কথাটা লর্ড কমান্ডমেন্ট না এই জিনিসটা আপনি জেনেছেন কোথা থেকে সেই প্রাইমারি সোর্সটা আমাকে দেন আচ্ছা প্রাইমারি সোর্সটা হচ্ছে যে মানে এটা অবিকৃত বুঝতে পারছেন অবিকৃত যে এটা তো আরেকটা দাবি করতেছেন আপনি যে ভাই এটা অবিকৃত এটা তো আপনার দাবি আপনাকে আমি প্রাইমারি সোর্স জিজ্ঞেস করেছি আপনি তো ওইটা যে অবিকৃত সেটা তো এখনো প্রমাণ করেন নাই আপনি সেটা তো আরেকটা দাবি করলেন এখন ওইটা অবিকৃত কিনা সেই আলোচনা চলে যেতে হবে আপনাকে আমি প্রাইমারি সোর্স জিজ্ঞেস করেছি যে এটা কার কাছ থেকে জেনেছেন যে এই অমুক কথাটা আল্লাহর কথা আর অমুক কথাটা নবীর কথা এটা কার কাছ থেকে জেনেছেন কোথা থেকে জানলেন আপনি এটা হচ্ছে আচ্ছা বলতেছি এই জন্য একটু একটু সময় নিতে হবে ভাই সেটা হচ্ছে যে আপনার আমি যতটুকু জানি যে হাদিস গুলা আসছিল

ইউটিউব বিশ্ববিদ্যালয় থেকে আপনি ইসলাম সম্পর্কে জেনেছেন আমি আপনাকে এটা বলি না ভাই আমি বলছি যে যতটুকু জানার কি বাট আমি তো এটা ক্লেম করতেছি না যে এটা 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 রাইট এটা রং আমি তাহলে আপনার তো কোনো আইডিয়াও নাই আচ্ছা আপনি একটু বলেন তো ভাই কোরআনে সূরা কয়টা 114 এই সূরাগুলোর ভিতরে কোন সূরাটার আগে বিসমিল্লাহ নাই বিসমিল্লাহ নাই কোরআনে সূরা 14টা বলছেন আমি আমি যদি ভুল না শুনি 114 114

আমি মানি না মানে কোরআনের সবচেয়ে বড় পন্ডিত এই কোরআন দেখে বলছে যে এই কোরআন আমি মানি না এই কোরআনে সব উল্টা পাল্টা জিনিস করা হয়েছে ইবনে মাসুদ বহু জায়গায় বিদ্রোহ ঘোষণা করছে ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বলছে যে এই কোরআন আমি মানি না এই কোরআনের ভিতরে ভুল ভাল জিনিসপত্র লেখা আছে এবং এই কোরআন সংকলনের দায়িত্ব দিছে সাবিত্রে যে সাবিত ছিল কাফের পেটে এই গালি পর্যন্ত দিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মাসুদ আরেকজন যে সাহাবি হচ্ছে কোরআন সংকলন করছে সাবিত তাকে গালি দিয়ে বলছে যে সে ছিল কাফের পেটে আমি যখন আমি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় পন্ডিত আমার টপকায় সে সাবিত্রে সাবিতের মতো একটা হিসেবে এই দায়িত্ব দিছে যে কোরআন সংকলনের তার মানে কোরআনের যে সবচেয়ে বড় পন্ডিত যে আব্দুল্লাহ ইবনে মাসুদ সে এই কথা বলে গেছে যে কোরআনের কোনো এই কোরআনটা কিছুই নাই এবং ওসমান এটা বলে গেছে যে আমি কোরআনের ভিতরে অনেক কিছু ভুল ত্রুটি রয়ে গেছে কিন্তু এই ভুল ত্রুটি গুলা হালালকে হারাম করছে না এই কারণে যেই ব্যক্তি কোরআন সংকলন করছে সেই সময় খলিফা ছিল সেই ব্যক্তির নিজের মুখের কথা ওসমানের কথা হচ্ছে এই কোরআনের ভিতরে কিছু ভুল ত্রুটি রয়ে গেছে কিন্তু এটার ভিতরে কোন এমন এমন কোনো ভুল ত্রুটি নাই যেটার কারণে হালাল হারাম হয়ে যাবে বা হারাম হালাল হয়ে যাবে এই কারণে এই ভুল ত্রুটি গুলা কোনো সমস্যা তৈরি করবে না সে নিজে বেয়ে লাগে আপনি যদি সেই দলিল গুলা দেখতে চান আমি আস্তে আস্তে দেখাতে পারি কিন্তু তো আহ বিশ্বাস করি যতটুক যে আমরা মানে আমাদের মৃত্যু হবে মানে একদিন আগে হোক বা পরে হোক এটা আপনারও হবে ঠিক আছে তো আমার তো জানা দরকার অনেক কিছু সম্পর্কে আমি তো আর আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি যে কোরআন সংকলনের কোরআনের যে মানে মানে মুখস্থকারী কোরআনের যে মুখস্থকারী এই একজন সাহাবি ছিল যার কাছ থেকে কোনো হাদিসই গ্রহণ করা হয়নি কারণ সে ছিল সে হচ্ছে ভুলে যেত এই কারণে তার কাছ থেকে কোনো হাদিস সংগ্রহ করা হয় নাই কিন্তু সেই বেটা আবার কোরআনের আয়াত বলছে সেই কোরআনের আয়াতটা আবার কোরআনের লিপিবদ্ধ হইছে তাহলে আপনি বলেন যে হাদিস সংকলনের পদ্ধতিটা বেশি অ্যাকুরেট নাকি কোরআন সংকলনের পদ্ধতিটা বেশি অ্যাকুরেট বলেন বলেন এটা ভাই আমি dataSource পারবো না আমার যে একটু নলেজ নিয়ে ভাই কারণ কি আমি এটা ক্লেম করতে পারবো না কোনটা ভালো বা কোনটা কতটুকু ভ্যালিডিটি এটা বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আসাদ ভাই ফরাস ভাই আপনারা কিছু কথা বললে বলেন আমি কথা বলা লাভ নাই জি আসাদ জি দেন আপনি বলেন ফরাস ভাই হ্যাঁ না না আমার তেমন কিছু বলো আমারও তেমন কিছু বলা নেই আমি কমেন্ট দেখতেছিলাম একটু আগে একটা লোক আমি নাম নিতেছি না ইউটিউবে গালাগালি করতেছিলেন আসিফ পরিবার ব্যক্তিগত জীবন নিয়ে আর কি গালাগালি তাদের তো আর কিছু নাই নাইলে তো আয়াতিল তো সেই লোকটা ইচ্ছা মতো এই বিলিভার ভাইকে বি লিভার ভাইকে গালাগালি করতেছিল হ্যাঁ যে মানে গালিটা আর বললাম না যে তিনি যেন তাড়াতাড়ি বাইর হন হ্যাঁ এটা হচ্ছে যে একটা বড় মেসেজ যারা ধর্মবিশ্বাসে আছেন যেমন এই বি লিভার ভাই উনি যাই হোক মোটামুটি একটা ভালো স্টেজে আছেন ওনার উনি কোরআন হাদিস পড়লে উনি মুক্তি পেয়ে যাবেন দাসত্ব থেকে হ্যাঁ উনি বলতেছিলেন মরার পরে কি হবে মৃত্যু নিয়ে চিন্তিত মরার পরে যদি দেখেন ওইখানে ভগবান বসে আছে হ্যাঁ তাহলে আপনি কি করবেন আপনার সবই তো বাতিল যাই হোক সেই বিষয়ে যাই না যাই এই যে আমাদের মুমিন ভাইরা খুবই আতঙ্কিত তারা খুব কষ্টে আছেন যে হারে এই যে বিলিভার ভাইয়ের মতো মানুষরা যুক্ত হন ভাবেন যে আচ্ছা আরও এক্সপার্ট কেউ যুক্ত হইলে বোধহয় আমাদের দাঁত ভাঙা জবাব দিতেন আমরা দাঁতগুলোকে প্রত্যেকদিন রোদ্রে দেয় বুঝছেন যে কবে ভেঙে ফেলবে হারে কেউ এসে ভাঙা দেয় এরকম একটা মানুষ যদি আসতেন হারে যদি একটু দাঁতগুলো আমাদের ভাঙিয়ে দিয়ে চলে যেতেন দাঁতও থাকতো না আমরা কথা বলতাম না ক্যামেরার সামনে আসতাম না এইটা এই ব্যবস্থাটা করা যায় কিনা বিলিভার ভাই আপনি যদি একটু উদ্যোগ নেন যে আপনি যুক্ত হয়েছেন আপনাকে কিন্তু অনেকে গালাগালি করবে কিন্তু আপনি এমন কেউ নিয়ে আসেন হাফেজ মালানা মুফতি ইসলামের প্রচারক প্রসারক একটু যদি এই দায়িত্বটা নিতেন বাংলাদেশের সমস্ত আলেমকে ইয়া করার মতো সক্ষমতা এখানে অনেকেরই আছে আচ্ছা আপনাকে বাদ দিলাম ঠিক আছে কোরআন হাফিজ বাদ দিলাম আপনাকে আমি একটা মানে সিম্পল প্রশ্ন করি ভাই বলেন তো একটু আপনি যে কোরআনে বিশ্বাস করেন বা ইসলামে বিশ্বাস করেন মুসলিম পরিবারে করা ছাড়া আপনার কি আর রিজন আছে আমার প্রশ্নটা কমপ্লিট যে একটা আপনি একটা ঘটনাচক্র একটা মুসলিম পরিবারে জন্মেছেন এই কারণেই তো আপনি ইসলামে বিশ্বাস করেন কোরআনে বিশ্বাস করেন

এটা আমরা যতটুকু জানা আর কি যতটুকু শোনা বা বিভিন্ন মানুষ থেকে কিন্তু এই বিষয়ে আপনি নিশ্চিত যে কোরআনে যা লেখা আছে সব সত্য নাকি কোরআনে তো আমি মানে কোন ধরনের পাই না যেটা হচ্ছে যে ধরেন

আমার হচ্ছে যে আমি যদি না যদি না বলা থাকে যে এই এর কাছ থেকে শুনছি ওর কাছ থেকে শুনছি এর বাইরে যদি কোনো রিজন থাকে রিজনটা দেন আমরা তো রিজন শোনার জন্য এই এক প্রশ্নই আপনাকে বারবার বারবার করতেছি না আমি মুক্তি পূজা আমি মুক্তি পূজা সাপোর্টেড না তাছাড়া আপনি খ্রিস্টান বলেন আপনি কি সাপোর্ট করেন সেটা জিজ্ঞেস করা হয় নাই তো ভাই বাইরে কাছে যুক্তি আছে কিনা আপনি তো ভাই নিজের শুনছি নাম শুনছেন ঠিক আছে তাহলে তো অনেক বিরাট কাজ করেছেন বিরাট মানে সফলতা আপনার দু একটা নাম শুনেছেন তো কোরআনটা আপনি পড়েন নাই অন্য ধর্মগ্রন্থগুলো তো দূর কি বাদ তাহলে আপনি বুঝলেন কিভাবে যে আপনার ধর্মটাই যে সত্য ধর্ম একমাত্র সত্য ধর্ম বাদ বাকি ধর্মগুলো যে দূষিত হয়ে গেছে বিকৃত হয়ে গেছে এই জিনিসটা আপনি কিভাবে যাচাই করছেন সেটা জিজ্ঞেস করছি আমি বলতেছি কি শুনেন সেটা হচ্ছে যে আমার ধর্মের তো কোনো অসত্য বা আমি কোন আপনার ধর্ম অসত্য সেটা জিজ্ঞেস করি নাই তো জিজ্ঞেস করেছি যে বাদ বাকি ধর্মগুলো যে বিকৃত আপনারটা যে সত্য এটা যাচাই করছেন কিভাবে এটা হচ্ছে যে আমার ফেথ বিলিভ থেকে

না 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 ভাই 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 আসাদ আপনি কি বলতে আমি কে একটা শেয়ার তাহলে এইখানে কিন্তু এই বিলিভার ভাই এর একটা উত্তর আছে এই যে দেখেন এই ব্যক্তিরা অ্যারেস্ট হয়েছে কেন জানেন যে তারা কুকুরের মাংস বেচতেছিল অনেকদিন ধরে তারা এই এই দেখেন এখানে লেখা আছে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এর একটা পরিত্যক্ত ভবনে তারা এই কুকুর ধরে আনতো তারা জবাই করে বিক্রি করতো চারশো টাকা কেজি ধরে

বিশ্বাস এইভাবে আপনার কুকুরের মাংস খাওয়াবে খাসি মাংস বুঝলা আপনি যেভাবে আর কি আচ্ছা এই দেখেন মারাদনা না হাজার সালে সম্ভবত হাত দিয়ে একটা গোল দিয়েছিল তাই না সেই সময় প্রযুক্তি ছিল না যে যেটা হাত দিয়ে দিচ্ছে এটা বুঝতে পারে নাই সেই বিশ্বকাপ জয়ী খুব ভালো কথা পরে এসে জানা গেল আচ্ছা মারাদনা তো বাটপারি করছে তার মানে কিন্তু ওই যে বাটপারি ওটা কিন্তু বাতিল হয়ে যায় নাই ওইটা যে চুরি ছিল আমি যদি আর্জেন্টিনার ভক্ত বা ব্রাজিলের আমি সাপোর্ট করি ফুটবলে কিন্তু ওইটা কিন্তু এখন আপনি যে চোদ্দশো বছর আগের বস্তাবতা জিনিস আসে আপনি যে বলতেছেন আচ্ছা বিলিবার ভাই আপনার কি বিবে এটা জিনিস চিন্তা হয় না যে মানুষ এখানে দেখতেছেন হাজার হাজার মানুষ দেখবেন তাদের এই যে আপনার প্রতি আপনার ধর্ম ইসলাম এখন অনেকেই বলবেন যে আপনি জানেন না এখানে ঢুকছেন আবার বলবে যে আমরাই মনে হয় ই করে ঢুকাইছি ভাই তো এরকম একটা কথাবার্তা থাকে এই আপনার নিজের মধ্যে কি কোনো অনুশোচনা আসে না যে আপনি জানেন না বলতেছেন বারবার তারপরে বলতেছেন না আমি যেটা বিশ্বাস করি ওইটাই ঠিক এটা নিজের মধ্যে কোনো একটা মানে আসাদ ভাই আর কি লাস্টে আপনাকে যে প্রশ্নটা করতে যাচ্ছে আপনার আর একজন হিন্দুর মধ্যে পার্থক্যটা কোথায়

যে যাচাই করার জন্য যে আসলে খাসির মাংস খাইতে কেমন লাগে দেখি তো আরেক দোকান থেকে সব সময় তো বাসাই খাই আজকে একটু দোকানে খাই এই সে কখনো খায়ও নাই এই শিশুটার পক্ষে কি কখনো জানা সম্ভব যে সে যেটা খাইতেছে সেটা আসলে মানে কutar মাংস এটা আসলে খাসির মাংস না এটা কি তার পক্ষে জানা সম্ভব কেন যাবে ভাই তারা যদি করে কি হবে নামে আমি আমি স্লোগান বেড়ে গেছে দেখেন আরেকটা উত্তর হয় না আসিফ ভাই এটার ঠিক উল্টা উত্তর যারা কাঁকড়া খান নাই বা যারা কাঁকড়া খাইছেন অনেকেই যে কাঁকড়া মাকরু খাওয়া যাবে না খাওয়ার পরে চিন্তা করছেন যে হায় রে এই জিনিসটা তো টেস্ট বা ধরেন ব্যাঙের মাংস অথবা ওইটা বাদ দিলাম যে শুয়ারের মাংস মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণার যে জিনিসটা এখন যে খাইছে সে চিন্তা করছে আরে এই জিনিস শুনছি যে এত খারাপ এই তো গরুর মাংসের চেয়ে টেস্ট অনেকের কাছে এটা মনে হয় তাই না তো এই এইভাবেই আসলে একটা সাইনবোর্ড একটা আমাদের সামনে গিয়ে দেওয়া হয় এটা ঠিক এটা ঠিক কিন্তু যে পরক করে দেখে সেই না বোঝে আচ্ছা এই এতদিন শুনছি কাঁকড়ার মাংস খারাপ এটাতে তো কি টেস্ট বা শুয়ারের মাংস এরকম একটা ব্যাপার হয় ওই কুকুরের মাংসের মতো আর কি যে এটা খাইতে বুঝতে পারে নাই এ কি ভাবে তো ভাই ধর্মটা তো চেক করে দেখতে হবে যাচাই করে দেখতে হবে যে মানে অন্য জিনিসগুলোর সাথে কম্পেয়ার করতে হচ্ছে আমি যে শুনছি আমার কাছে बोलते ভাই আমি আমাকে একটু বলত বলত মনে হয় ভাই আমি শুনে বিশ্বাস করছি এজন্য আমি বলত হয়ে গেলাম এটা কোন কথা হলো আমাকে একটু বল বলবে তারা আমি তো ফেথ করেছি ভাই ও ভাই জোকস আমি কান্না জানি আমি মানে আগেই বলতেন ভাই যে আমি আসলে জানি না আমি বিশ্বাস করি ভাই আমি ধর্ম যেভাবে বিশ্বাস করে অন্যন বিশ্বাসীর মত বিশ্বাস করি মার্সি